বাংলাদেশে প্রায় 55 লক্ষ দলিতের বাস। গোত্র ও পেশার ভিত্তিতে দলিতেরা প্রায় অর্ধশত সম্প্রদায়ে বিভক্ত। এরই একটি সম্প্রদায় হচ্ছে হরিজন। হরিজনেরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল জেলা সদরে, বলতে গেলে শহরের প্রায় প্রাণকেন্দ্রেই রয়েছে একাধিক হরিজন পল্লী। কারণ আমরা বিভিন্ন অফিস আদালতে চাকরি করি, বিভিন্ন ক্লিনিকে চাকরি করি, বিভিন্ন অফিসে রাস্তাঘাটে ঝাড়ু দেই, পৌরসভায় চাকরি করি। এই হরিজন পল্লীর প্রায় 184 জন মানুষের ব্যবহারের জন্য রয়েছে অস্বাস্থ্যকর ল্যাট্রিন, যেখানে মহিলা ও শিশুদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। সবার সমান ও সহজ প্রবেশগম্যতার বিষয়টি মাথায় রেখে কান্দাপাড়া হরিজন পল্লীর জন্য ওয়াটার এইড ও পিএসটিসি 6 চেম্বার বিশিষ্ট এমন একটি ইনক্লোসিভ ল্যাট্রিন কমপ্লেক্স নির্মাণ করেছে। কমপ্লেক্সটির মোট 6টি চেম্বারের মধ্যে একটি নির্মাণ করা হয়েছে ভিন্ন ধারায় সক্ষম ব্যক্তিবর্গের জন্য, অর্থাৎ যে কোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ বা গর্ভবতী মায়েরা যেন সহজেই তা ব্যবহার করতে পারেন। সবার সহজ প্রবেশগম্যতা নিশ্চিত করার জন্য এটির সাথে রয়েছে পর্যাপ্ত জায়গা ও র্যাম। ব্যবহারকারীদের সহজ প্রবেশগম্যতার বিষয়টি মাথায় রেখেই এর দরজাটি সহজে খোলার ও বন্ধ করার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শিশু বান্ধব এই চেম্বারেও রয়েছে বিশেষ ধরনের দরজা, যা জরুরি প্রয়োজনে শিশুর নিরাপত্তা নিশ্চিত করে। ভেতরে শিশুদের জন্য বসানো হয়েছে তাদের উপযোগী ছোট্ট আকারের প্যান, যেন তারা সহজভাবেই বসতে পারে। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা 2টি চেম্বার। মহিলাদের জন্য নির্দিষ্ট চেম্বারটি আবার বিশেষ ধরনের, যেখানে মায়েরা তাদের গর্ভাবস্থায় অথবা মাসিককালীন সময়ে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়তি সুবিধা পাবেন। ল্যাট্রিনটি নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্থানীয়ভাবেই নিয়োগ দেওয়া হয়েছে একজন কেয়ারটেকার, যিনি নিয়মিতভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাথরুমের দায়িত্ব আমার দেওয়া হয়েছে 2 বেলা পরিষ্কার করার জন্য। তা আমি বেতন পৌরসভা থেকে দেওয়া হয়েছে, বেতন আমার দেয়, এখন আমি 2 বেলা পরিষ্কার করি। আগে ছিল না এরকম সুখ সুবিধা, এখন সুখ সুবিধা দেওয়া হয়েছে রুগীর জন্য, ল্যাংড়া লুলার জন্য। মনে করেন আগে খুব কষ্ট করতো বাথরুমে যাওয়ার জন্য, এখন এই বাথরুমে দেওয়ার পরে অনেক সুবিধা হয়েছে তাদের। টাঙ্গাইল পৌরসভার মেয়র এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাট্রিন কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ওয়াটার এইডের সহায়তায় বিএসটিসি একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করেছে, যাতে সামাজিকভাবে শিশু থেকে বৃদ্ধা অবধি, সুস্থ থেকে পঙ্গুত্ব অবধি প্রত্যেকের জন্য এটি স্বাস্থ্যকর হয়েছে। আমি ওয়াটার এইডকে অনুরোধ করব, টাঙ্গাইলে অসহায় মানুষগুলি আরও আছে, সেই জায়গাগুলিতে যেন কাজ করে, এবং পিএসটিসিকে বলবো এই কাজগুলি যদি তারা করতে পারে, টাঙ্গাইলের অসহায় বঞ্চিত মানুষগুলি তাদের এই আর্থিক সহায়তায় একটি সুন্দর স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পাবে, যেটি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের টাঙ্গাইলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। 2010 সাল থেকে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড তাদের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান পিএসটিসির মাধ্যমে টাঙ্গাইল জেলার দরিদ্র এবং সামাজিক বঞ্চনার শিকার মানুষের নিরাপদ পানি, স্যানিটেশন ও উন্নত স্বাস্থ্যাভ্যাস নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াটার এইড অত্যন্ত আন্তরিকভাবে নিশ্চিত করার চেষ্টা করছে যেন সমাজের সকল মানুষ তাদের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও উন্নত স্বাস্থ্যাভ্যাসে সহজ ও সাবলীল প্রবেশাধিকার লাভ করতে পারে। হরিজন কিশোরীদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যাভ্যাস ও মাসিক ব্যবস্থাপনা সম্পর্কেও দেয়া হয় প্রশিক্ষণ ও তাদের উপযোগী বাড়তি তথ্য ও জ্ঞান।
হলে কি করা যায়, আমি হলে কাপড়টা অন্য জায়গায় না ফেলিয়ে কাছে আঙনায় গথ করে সেখানে ফেলতে হয়। ফেলে ওইখানে গথটা বন্ধ করে দিতে হয় আর কাপড়টা ধুয়ে রুদ্রে শুকাইতে হয়। রুদ্রে শুকিয়ে কাপড়টা ভাঁজ করে ট্রাঙ্কে রাখতে হয়। হরিজনপল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যাভ্যাস চর্চার হার ছিল অত্যন্ত উদ্বেগজনক, ঠিক যেন কূপের নিচে আধার। এই সত্যকে প্রতিষ্ঠিত করে যারা আমাদের পরিচ্ছন্ন রাখেন তাদের ঘরদোর টয়লেট থাকে অপরিষ্কার আর দুর্গন্ধময়। তাই সার্বিক পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যাভ্যাস উন্নয়নে তাদের দেয়া হয় হাত ধোয়া প্রশিক্ষণ। আমরা আগে অনেকবার হাত ধুইছি খাওয়ার আগে, কিন্তু কীভাবে ধুইছি সেটা হয় নাই আমাদের হাত ধোয়া। এখন আমরা বুঝতে পারলাম তাদের থেকে যে কীভাবে হাতটা ধুতে হয়। আগে আমাদের বাথরুম ছিল দুইটা, আমরা একজন লাইন ধরে এখান থেকে খাইতাম, খাড়ায় থাকতাম, কামেও দেরি হইতো, যাওয়া পারতাম না আমরা, আর আমাদের পরিবেশে খুব খারাপ ছিল। আমরা খুব কষ্ট করছি আগে, সেটার কাপড় উঠাই আমরা গেছি আইছি, খুব কষ্ট। এখন এখন খুব পরিবেশটা খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি হয়েছি আমরা।